জঙ্গলমহলের এই গ্রামে বিশেষ কিছু একটা ঘটতে চলেছে। সবই মানুষজন কৌতূহলী হয়েছে এবং অনেক ভয় পেয়ে গেছে। গাড়ি চলাচল প্রায় স্তব্ধ হয়েছে। এক বলবান এবং ভয়ানক প্রাণী ওদের অনেক পাশে এসেছে। এই বাহুবলী বুঝতে পেরে গেছে এই ঝুপড়ির মধ্যে কিছু একটা তো আছে। কেমন পেয়েছে তাকে বের করতে এত দেরি হচ্ছে? ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন কোনো মানুষ না হয়। হয়তো সকালের ব্রেকফাস্টটা তার সঙ্গে মুঠোয়। মানুষ ভালোবেসে একে রামলাল বলে থাকে। বছরে একাধবার আসে, আর যখন আসে কারো কাছে অ্যাটেনশন তো কারো সর্বনাশে। রামলাল মজা করার জন্য এরকম করেনি, হতে পারে এক জায়গায় দাঁড়িয়ে সব সাবার করতে পারবে, কিন্তু আয়েস করে নিজের পথে চলতে চলতেই খেতে বেশি পছন্দ করে। কানে কানে খবর পৌঁছে দেওয়া মানুষকে বলে খবরিলাল, আর লোকের ঘর থেকে ধান চাল ডাকাতি করে খাওয়া পশুটি রামলাল। রামলালকে দেখতে হাজার হাজার কৌতূহলী মানুষের ভিড় তো লাগে, যেন ঠিক মেলা বসে যায়। স্তব্ধ হয়ে যায় মানুষের কাজকর্ম, বন্ধ হয়ে যায় রাস্তায় যান চলাচল। রামলাল চলে তার দুলকি জালে। মানুষের সাথে রামলালের এই সম্পর্ক বেশ আনন্দেরই থাকে, কিন্তু কখনো কখনো এই রামলাল আবার খুব ক্ষিপ্ত হয়ে যায়। বিরক্তি ও রাগি হয়ে গেলে এই রামলাল হয়ে ওঠে তখন খুনি। আনন্দ হয় নিরানন্দ, কোনো মৃত্যুই সুখের ও আনন্দের নয়। কে দায় নেবে? সরকার কি নেবে এরকম মৃত্যুর দায়? যে গরিব চাষির এক বস্তা ধান নষ্ট হয়ে গেল, তার আগামী এক মাসের খোরাক পোশাকের দায়িত্ব কে নেবে বলতে পারেন? নমস্কার, প্রতিবেদনটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে কেমন লাগলো মতামত জানানোর জন্য করবেন কমেন্ট, আর বন্ধুদের সাথে এই এন্টারটেইনমেন্ট শেয়ার করে নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ।